নির্বাচনের প্রথম বৈঠকেই সিদ্ধান্ত হয় কুমিল্লা সিটি নির্বাচনের। পরে 30 মার্চ ভোট গ্রহণের দিন ধার্য করে তফসিল দেন সিইসি। ভোট গ্রহণের তারিখ 30 মার্চ। শুরুতে এ ধরনের একটি নির্বাচন এই কমিশনের জন্য বড় পরীক্ষা হিসেবে দেখছেন সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন। তিনি মনে করেন, শুধুমাত্র রাজনৈতিক দলই নয়, কমিশনের সকল অংশীদারই তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। আরো কতগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হবে, এটা হয়তো ওনাদের জন্য কিন্তু একটা টেস্ট কেস হবে, তাদের নিজেদের জন্য এই নির্বাচনের মাধ্যমে ওনারা যেটা করতে পারবেন। ইলেকশন কমিশনের আস্থা এবং নির্বাচনের ব্যবস্থাপনার উপরে মানুষের আস্থা ধীরে ধীরে ফিরবে, যদিও এটা ছোট আঞ্চলিক ভাবে, কিন্তু এই ছোট ছোট গুলো করতে করতেই তারা তাদের এস্টাবলিশ করতে পারবে। তবে কুমিল্লার স্থানীয় রাজনীতি এই নির্বাচনের গুরুত্ব অনেক কমিয়ে দিয়েছে বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। আর তাই এই নির্বাচন দিয়ে কমিশনকে মাপা ঠিক হবে না বলে মনে করেন তিনি। সরকার যখন মনে করবেন আমাকে জিততে হবে, দেনাটিস চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের জন্য। আমার মনে হয় না যে এগুলো সরকার এরকম চ্যালেঞ্জিং নির্বাচন হিসেবে নিচ্ছে। আর ওখানকার যা পরিস্থিতি তাতে সরকারের জন্য কোনো বাধা, বর্তমানে কোনো বাধা নেই, তাহলে চ্যালেঞ্জ হওয়ার কোনো কারণ নেই। তবে সবার অংশগ্রহণে এই নির্বাচন সুষ্ঠু হলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে মনে করেন এই দুই বিশেষজ্ঞ। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা।